वेलकम फ्रेंड्स, एर आगे भिडियोते आमी बोलेछिलाम जे जुलाई मासेर लास्ट उइकेर दिके एई उत्सशी प्रकल्पेर वेबसाइट खुलबे। ताई एई मुहूर्ते कोनो गेलो गेलो रद करार कोनो कारण नेई। आपनारा हयतो यूट्यूब खुले देखबेन जे दु तीन दिन दिये भिडियो आमार हाते एसे गेछे, जे आपनाके तो बोले दिच्छे जे की करे आवेदनेर पद्धति, की करे आवेदन करा जाबे। किन्तु आमी आपनादेरके अ्यासिओर करछि एखोनो पर्यन्त वेबसाइट सरकारीभावे खुलेनि, सरकारी भावे कोनो नोटिफिकेशन होयनि, सरकारी भावे कोनो विज्ञप्ति होयनि। ताई जे समस्त आवेदनेर पद्धति जारा बोलछे सेगुलो आदु सत्य होबे कि ना सेगुलो आपनारा नोटिफिकेशन बेरोनोर पर आपनारा निजेरा देखते पाबेन। ताई एई मुहूर्ते गेलो गेलो रद करार कोनो कारण नेई। आजके आमी तीनटि ब्यापार निये आलोचना करब। कि ब्यापार? ना स्वामी स्त्री चाकरी करले तादेर दूरत्व विधि माना होबे कि ना, एक नम्बर कथा। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে স্পাউস যদি চাকরি করে এবং তার স্কুল থেকে হাজব্যান্ড ওয়াইফের স্কুলের ডিস্টেন্স কত হবে সেই ব্যাপারে কিন্তু একটি মানে একটি ইস্যু অবশ্যই রাখা হচ্ছে। কারণ আমি আগেও বলেছি শিক্ষা দপ্তরে যারা আধিকারিক আছেন, যারা শিক্ষা দপ্তরের অফিসিয়ালস আছেন, তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ফোন করে জেনেছি যে নোটিফিকেশান কবে হবে এখনো পর্যন্ত কোনো কিছু নির্দিষ্ট নেই। কিন্তু কী কী থাকবে মোটামুটি সেখানে খানিকটা আমরা জানতে পেরেছি। সেখানে জানতে পেরেছি যে স্বামী স্ত্রীর যদি অর্থাৎ স্পাউসের যদি ডিফারেন্স বিটুইন স্কুল অফ হাজব্যান্ড অর ওয়াইফ যদি মোটামুটি 25 কিলোমিটারের বেশি হয় কিংবা 50 কিলোমিটারের বেশি হয় সেখানে একটি পয়েন্ট থাকবে। সেই পয়েন্ট অনুযায়ী হাজব্যান্ড এবং ওয়াইফ ট্রান্সফারে পড়ে দিতে পারবেন। তবুও আমি বলছি যে এখনো পর্যন্ত কোনো কিছু বিজ্ঞপ্তি জারি হয়নি। শুধুমাত্র শিক্ষা দপ্তরে যারা অফিসার তাদের সঙ্গে ফোন করে জানা হচ্ছে। দু নম্বর, আমি গতকাল বলেছিলাম যে 57 বছর বয়সে যারা আছেন তারা কিন্তু অবশ্যই এটা বেনিফিট পাবেন। হ্যাঁ, আজকেও আমি বলছি, কারণ আজকেও আমি দু এক জায়গায় ফোন করে জেনেছি যে 57 বছরের জন্য একটি ফেসিলিটি অবশ্যই থাকবে। যিনি বা যিনার বয়স 57 বা 57-এর কাছাকাছি তিনি অবশ্যই ট্রান্সফারের ক্ষেত্রে বাড়ি কাছাকাছি আসার জন্য তিনি অবশ্যই একটা এক্সট্রা বেনিফিট পাবেন, যার নাম হচ্ছে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে তিনি অবশ্যই একটি বেনিফিট পাবেন। 3 নম্বর ইস্যু হচ্ছে ফিমেল টিচার। যে সমস্ত ফিমেল টিচার অ্যাপ্লাই করবেন তাদের দুটো আছে পয়েন্ট। একটি হচ্ছে মেডিকেল রিজিন, মেডিকেল সাব রিজিন, অর্থাৎ আপনি মেডিকেল গ্রাউন্ডে যাবেন তাহলে তার রিজিনটা কী, সাব রিজিন কী কী আছে, এটা একটা পয়েন্ট। আর একটি পয়েন্ট, 10 ইয়ার্সের নিচে আপনার শিশু আছে কি না। আমি এখনও বলছি বিজ্ঞপ্তি জারি হয়নি, কিন্তু যতটুকু জানতে পেরেছি আমি আপনার সঙ্গে শেয়ার করছি। আমি নিশ্চিতভাবে এখনও পর্যন্ত আমি কোনো কিছু যেহেতু বিজ্ঞপ্তি পাইনি, কোনো ওয়েবসাইট খুলেনি, তাই আমি আপনাদেরকে এখনও অ্যাসিওর করছি যে বিভিন্ন ইউটিউব থেকে বিভ্রান্ত হবেন না যে কী করে আবেদন করবেন এইভাবে এইভাবে এইভাবে, কারণ এখনও সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। তাই যারা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, নানা রকম লাইকস পাওয়ার জন্য, ওয়াচ টাইম পাওয়ার জন্য আপনার কাছে সেই সমস্ত ভিডিও এনে দিচ্ছে যে আপনি এইভাবে করবেন এইভাবে করবেন, তার কোনো সারবত্তা নেই, আমি এখন আপনাকে অ্যাসিওর করছি। তো আজকে এই 3টে পয়েন্ট নিয়ে বললাম যে হাজব্যান্ড এবং ওয়াইফের যদি ডিস্টেন্স হয় অনেক বেশি সেখানে অবশ্যই একটা পয়েন্ট থাকবে। নাম্বার 2, 57 ইয়ার্সে যদি কাছাকাছি কোনো শিক্ষক বা শিক্ষয়িত্রী হন তিনি অবশ্যই একটা বেনিফিট পাবেন। এবং ফিমেল টিচার তিনি অবশ্যই মেডিকেল গ্রাউন্ড, সাব রিজিয়ান রিজন, এবং অবশ্যই তিনি তার যদি শিশু 10 ইয়ার্সের নিচে হয় তিনি অবশ্যই একটা বেনিফিট পাবেন। তো এইটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি। এখন পর্যন্ত আবার শেষ করার আগে আবারও বলছি কোনো ওয়েবসাইট এখনও খুলেনি, আবেদন পদ্ধতি সরকার কোনো ঘোষণা করেনি। তাই যারা করছে বা আপনারা ইউটিউব দেখছেন সবই বিভ্রান্তিকর হতে পারে। ওয়েবসাইট খোলার পরে আপনারা বুঝতে পারবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।